নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 6 অক্টোবর 2024 রবিবার 6 রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 4টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। বিস্তারিত আলোচনা থাকবে, আপনারা ভিডিওটি মোটেও কেটে কেটে দেখবেন না, আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই, আপনারা অনেকে ভিডিওটি কেটে কেটে দেখেন, কিন্তু আমি বারবার বলছি আপনারা কেটে দেখবেন না। আমি এই 6টি রাশির লাকি নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং আমি বলবো আপনার যদি অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে, আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, ফাটকা, অনলাইন ট্রেডিং, যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তি, উত্তম যোগ কিন্তু সৃষ্টি হবে, উত্তম যোগ হবে অর্থপ্রাপ্তির। আর যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আমি বারবার বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, কারণ প্রচুর ফোন করছেন। দেখুন, সবসময় ফোন ধরা সম্ভব হয় না, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আমি বারবার বলছি যে সমস্যা তো রয়েছে, এই সমস্যার সমাধানের পথ হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র, তাই আপনারা অবশ্যই জন্মকুণ্ডলী এবং ব্যক্তিগত চার্ট অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, আপনার জন্মকুণ্ডলীতে রাহু গ্রহ কেমন রয়েছে আগে জানা দরকার। রাহু যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভভাবে অবস্থান করে, তাহলে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকস্মিক অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে। রাহু কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই আপনারা রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। 2-1 নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। এবং 3টি গ্রহ, রাহু, শুক্র এবং শনি, আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, কারণ প্রচুর মানুষ চেষ্টা করছেন। আমি বারবার বলি, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, শুধুমাত্র রাশি মিলালেই হবে না, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে দশা মহাদশা পারমিট করছে কিনা, আপনার কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন। এবং পাশাপাশি আপনার হস্তরেখা, যাদের জন্মকুণ্ডলী নেই, আপনারা হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলে, বি, ইংরেজি বি দিয়ে যদি শুরু হয়, আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর যদি এ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, ইংরেজি এ 100% আপনার অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর এন, আপনার অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা আগামীকাল সৃষ্টি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর এস, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির নিশ্চিত রূপে হতে চলেছে। এবার আসি 6টি রাশির নাম। আপনার রাশি যদি বৃশ্চিক হয়, আগামীকাল আপনার লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার লাকি নাম্বার 4, আপনার শুভ সময় সকাল 9:04 থেকে 10:18 পর্যন্ত সময়টা শুভ। আপনার রাশি যদি সিংহ হয়, আপনার আগামীকাল উত্তম অর্থপ্রাপ্তির যোগ রয়েছে,
যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার লাকি নাম্বার 1, আপনার শুভ সময় সকাল 9:35 থেকে 10:18 পর্যন্ত। আপনার যদি কুম্ভ রাশি হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 3, আপনার শুভ সময় সকাল 11:04 থেকে আপনার 12:03 পর্যন্ত। আপনার রাশি যদি কর্কট হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার লাকি নাম্বার 2, আপনার শুভ সময় সকাল 10:30 থেকে 11:14 পর্যন্ত। আপনার রাশি যদি ধনু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। আপনার লাকি নাম্বার 6, আপনার শুভ সময় সকাল 8:45 থেকে 9:54 পর্যন্ত। আপনার রাশি যদি বৃষ হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার লাকি নাম্বার 1, আপনার শুভ সময় সকাল 10:18 থেকে 11:23 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই 6টি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথ রয়েছে। আমি আবারও বলছি, যারা কবচ বা আপনারা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।